আবাদান শোনা চলে না আবারে আমরা মুসলমান আব্বারা আমরা মুসলমান বলি পরিচয় নিলাম আল্লাহ বলল বান্দাই লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ বলল আমার বান্দারা আমার বান্দিরা ও আমার মুসলমান বান্দারা আমার বান্দিরা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ও আমার আদেশ পালনকারী বান্দা ও আমার আদেশ পালনকারিনী বান্দা মুসলমান যদি বুঝতো রে আল মসজিদুল বাইতুল্লাহ মুসলমান আজান শুনলে মসজিদের আড়াল হয়ে যায় ওই পনেরো মিনিট যখন নামাজ পড়ার সময় পায় না যখন আব্বা কয়দিন চলবি এইভাবে তুই রে বাবা যেদিন তুই কবরে চলিয়া যাবি সোনারে তোর নিজ হাত দিয়ে তোর আব্বাকে কবরে রাখিয়েছে রে সোনা তোর মাকে তুমি নিজ হাত দিয়ে রাখিয়ে দিয়েছ কোন দিন পান আজরাইল তোর কাছে আসিয়া সার্টিফিকেট পৌঁছে দেবে সেই দিন হাজারো কাঁদিল তোর মামুতের স্মরণ করা খেয়াল হবে না আবারে কেন তুই বুঝিস না রে সোনা তোর সময় আইসে আল্লাহ বলি সালাম তুমি মেরা ধর্মমিনি নামাজ হইছে মমিনদের জন্য মেরা সরকম আব্বানে ও মুসলমান ভাইরা তবু ওনারে বাবা পৃথিবীর জমিনে যত অলি আউলি আসিয়েছিলেন আব্বারে নামাজ সালা কেউ অলি আউলি হইতে পারে নাই আবা পৃথিবীর সবচাইতে বড় অলি ছিল যার নাম বলা হয় গৌসুল আজম গৌসুল আজম আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার ছেলে হল পৃথিবীর সব অলিদের অলি সব আউলি এদের আউলিয়া তার মা বলছে আব্দুল কাদের বিনা অজুরি যদি আগত নামাজ নষ্ট করে দাও রে বাবা আল্লাহর অলির খাতায় নাম রাখা বড় কঠিন হয়ে যাবে যখন আব্বা জান আমার কতদিন চলিবে এইভাবে রে শোনা যেদিন তোমার দাগ পড়িবে রে সেই দিন হাজারো তোমাকে গোসল করাইবে গ্রামের মানুষ পাড়ার মানুষ ওই দিন তুমি সব দেখতে পারবা কিন্তু জবান দিয়ে কিছুই বলতে পারবা না সোনার স্থান রে তোমার গোসল যখন করা শুরু করবে গ্রামের মানুষ তোমার গার মধ্যে পানি ঢালবে তোমার ছেলেকে তুমি দেখবা কেউ তোর গাল করে সাবে না তোমার আদরের মেয়ে তোমার কাছে আর সাববে না ওই মাইয়ের তয় আদরের ব্যথা হাবি তোকে এত আদর করছি বাবা রে আমার কাজ রাইলে এই মুহূর্তে এত কষ্ট করে যান কাজ করলো এইটু গরম পানি আমার শরীরে আর সহ্য সয় না আম্মা মুসলমান যদি এই কথাটা বুঝতো রে শোনা ওই মুসলমান কোনদিন মুসলমানই তো হারাইতো না মুসলমান কোনদিন বেনামাজি হয়ে হারাম মাল মুখের মধ্যে দেখো না যখন ঠিক না বিঠি কেন হারাম খায় কারণ তার ভিতরে এলেম নাই তার ভিতরে কোরআন নাই তার ভিতরে আল্লাহ নবীর হাদিস নাই সেই জন্য যুবকটা হারাম খাইতে ভয় খায় না ওই যুবকটা মদ খাইতে ভয় খায় না ওই যুবকটা গান্দা টানতে ভয় খায় না ওই মানুষটা সুদ খাইতে ভয় খায় না সেই জন্য বাবারে তার ভিতরে যদি হাদিস থাকতো এলেম জানা থাকতো তাহলে কোরআনটা পড়া যদি জানতো তাহলে কোনোদিন হারাম মাল মুখে দিয়ে থা যখন ঠিক না বিঠি আল্লাহ নবী সেই জন্য বললেন মানসালাকা তরিকাল তামিসু ফি ইলমান নবী বলল তোরা যদি এলেমের রাস্তা যদি খুঁজতে চাও এলেমের রাস্তায় যদি তোরা চলতে চাও সেই রাস্তায় চললে তোদের জন্য সুসংবাদ আছে কি আল্লাহ নবী বলছে আল্লাহ লা তরিকা মিনাল জান্নাত সেই রাস্তায় চললে তোদের জন্য জান্নাত মিলবে যখন সুবহানাল্লাহ নাই থাকবে আব্বারা আমার সোনার সানারা তাহলে আমরা জান্নাতে যাবার চাই না জাহান্নামে যেতে চাই
জান্নাতে কে কে যাব হাত তুলি দেখাই হুজুর আমরা জান্নাতে যাব হুজুর হুজুর আমি নামাজ পড়ি নাই হুজুর আজ থেকে তওবা করে নিলাম হুজুর ও হুজুর আমি আজ থেকে তওবা করে নিলাম যখন এই মসজিদে ডাক হয়ে যাবে আযান পড়ি যাবে আমি তখন যতই দুনিয়া চাও থাক না কেন আমি আল্লাহর হুকুমটা আগে নামাজ পড়ি নেব যখন ঠিক আছে বলছেন আমার মসজিদে আযান হবে মুয়াজ্জিন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু বাবা জীবনে মসজিদ গেলাম না বন্ধুগণ নবীজি স্ত্রী হযরতে আয়েশার আম্মারা শুনে রাখো মা কেন মা তোরা বোঝো না মা আম্মা তোরা কেন বোঝো না আল্লাহ নবী বললেন আলমারা তুই যা সাল্লাত কামসাহা নবী বললেন পৃথিবীর কোন নারী যদি পৃথিবীর জমিনে কোন মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ নবী মুহাসানাত ফানজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আল্লাহ নবী মুহাসানাত ফানজাহা ওই মেয়েটা যদি নিজের পর্দা পুষি দেয় থাকে আল্লাহ নবী বললেন ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে স্বামীকে ভালোবাসে আল্লাহ নবী বলল ফাকাদ কোনো মানাইও আবু আবিল জান্নাতের সাত আল্লাহ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ আব্বাজান আমি নিজের জন্য গেলাম না কিন্তু আমার বিবি মসজিদ বাড়ির নামাজ পড়বে আমি পাঁচ দিন পর ছয় জুম্মা পরে একদিন যাই চাই না তোমার তো ছিমর বাড়িতে ঠিক আছে বাবা এমনকি আমার সমাজের বর্তমান তোমার জায়গা নাই বাবা এমনও কি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট হয়েছে উনি জুম্মার খবর নাই তোমার তিন আর নাই বোঝা যদি পদ না দেন তা ডাঙা ডাঙি হাল্লা চিল্লে করি কত কিছু করবে আর যদি পদ দিলেন তার মসজিদের কলের পানি নেবে তাও খবর নাই যেরকম ঠিক না আমি ঠিক হাফজান আমার শোনা তারা পাবন্দনে নবীদের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও নবী গো আপনি কেমন করে চিনবেন কিয়ামতের ময়দানে এসে আপনার উম্মত কেমন করে চিনুক্ত করে নেবেন এনাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন আল্লাহ নবী বলো আয়েশা এক হাজার ঘোড়া যদি একটা খোলা ময়দানে থাকি যায় আয়েশা রে একটা ঘোড়ার রং যদি এক হাজারের মধ্যে চক্রা বক্রা হয়ে যায় আয়েশা এক হাজার ঘোড়ার মাঝখানে চক্রা বক্রা ঘোড়াটা যখন প্রয়োজন হবে আয়েশা এক হাজারের মধ্যে খুঁজি পাওয়া যাবে কিনা হযরতে আয়েশা বলছে হুজুর নিশ্চয়ই খুঁজি পাওয়া যাবে আয়েশা রে এক হাজার ঘোড়ার মধ্যে চক্রা বক্রা ঘোড়াটা যদি খুঁজি পাওয়া যায় আয়েশা যারা আমার উম্মত হবে আল্লাহ ঘরে যাবে নামাজ তো আদায় করে নেবে নামাজের জায়গাগুলা সিজদার জায়গাগুলা আয়েশা রুকুর জায়গাগুলা নূরে ঝিলমিল ঝিলমিল করবে আমি নবী আমার সুন্নতের জায়গাগুলা নূরে চাঁদিল নেবে উঠবে হাই সারে আমি সিনক্ত করি করি জান্নাতের থেকে নিয়ে যাব নাই দেখবে কত বড় কথা রসুল জীবনে মসজিদ গেলেন না না রসুল একটা শূন্য জিন্দা করলাম না রসুলের ভালো অন্তর দিয়ে ভালোবাসলাম জবান দিয়ে যা কিছু করলাম হারাম হালাম একটা বুঝলাম না নিজেও আল্লাহ হুকুম মানলেন না নিজের বিবিকে নিজের মেয়েকে ছেলেকেও আল্লাহর হুকুম থাকি বাহিরে রাখলেন জোরে কোন ঠিক না বেঠিক আব্বাজান কেন গো বাবা বুঝাল না বাবা ও যুবক ভাইরা কবর দেইতে হবে রে সোনা কে আগে যাবে কে পরে যাবে বাবা সার্টিফিকেট আগে নিবে না বেটার সার্টিফিকেট আগে নিবে মার সার্টিফিকেট আগে নিবে আজরাইল না বেটির সার্টিফিকেট আজরাইল আগে নিবে কেউ বলতে পারে না ওই তো খোদার খেলা সকাল বেলা ধনীর ভাই তুই গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে
বানাইবে সেই খাতুতে তুলবে সারি জানা তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন শত্রু কেউ তো ছাড়িবে না ঘরের রমণী কান্দিয়া মিটাইবে পাশনা ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা সকালবেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাদা বানাইবে সেই কাতুতে তুলবে সারি জানাই থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না কন্ঠ বাবা যে মানুষটা কবরে একবার চলে যায় ওই মানুষটা যত আদরের ছেলে হোক আদরের মেয়ে হোক কন্ঠ একটা রাতে কি বাবার জন্য কবরস্থানের সামনে যায় রাতে ডাকায় আব্বা তুই এত ঠান্ডার মধ্যে শুয়ে আছিস একটা বার আসি আমার আরামের ঘরে শুয়ে থাক ওই সন্তান কবরের পাশে যাবে যতক্ষণ যাবে কেউ যাবে না যাবে না এত আদরের ছেলে যাবে না বিবি যায় না ওই কবরে একাই থাকতে হবে আল্লাহ নবী বললেন হারি বুখারি মুসলিম সুরে হাদিস আছে আল্লাহ নবী বললেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা মাতাল ইনসানু ইয়াকাতাহু আমালাহু ইল্লা মিন সালাফাতি আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নে কামলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আল্লাহ নবী বলিল্লা মিন সালাসাতি তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না আব্বারা আজকে আমার সবাই এই যে ভাইরা আসছে আজকে আমার আব্বার আসছে আজকে আমার সবাই কবরে যাওয়ার জন্য সাজি রাজি হয়ে আছে কিনা কে কে রাজি হয়ে আছেন হুজুর আমরা কবরে যাবো হুজুর আমার মা কিছু হুজুর আমার আব্বা কিছু হুজুর আমারও কোন সময় আদরে এসে ডেক মারি দেয় কোন সময় আমাকে ডাক দেয় হুজুর আমি নিজেই বলতে পারি না তার আগে আমার যাওয়ার আগে আমার মুসলমান হিসেবে সাজু হয়ে থাকতে হবে যখন ঠিক না ঠিক সেজন্য বাপদান আজকে আমরা ওয়াদা দিয়ে দেয় যে হুজুর যতদিন আমাদের মৃত্যু হয় নাই আমি পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আল্লাহ যাতে আমাকে অন্ধকার কবরে নেয় না এইরকম হিম্মতালা বান্দা হাত দেখাইতে পারবেন ইনশাআল্লাহ তসবিহ লাগাই নাই তাকবীর আল্লাহ তোর ডাকের উপরে পৃথিবীর তোর ডাক হইতে পারে না আল্লাহ যখন তোর ডাক পড়ে যাবে তখনই আমার তোর ঘরের দিকে ধাবিত হয়ে যাব দৌড়ি দৌড়ি যে নামাজের দিকে দাঁড়িয়ে যাব আল্লাহ ডাক হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ডাকির উপরে মিষ্টি ডাক পৃথিবীর জমিনার ডাক হইতে পারে না সেই ডাকের উপরে মুসলমান যদি ঘৃণা করে তাহলে মুসলমানের লানত আসবে কিনা যেরকম আসবে কিনা মুসলমানের পিঠাই হবে কিনা মুসলমানকে আল্লাহ বিদিনের দ্বারা পিঠাই করে নেবে বিদিন কাফেরের দ্বারা পিঠাই করে নেবে তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান নামাজও ভুলিলাম মসজিদও সারিলাম মসজিদ তো ভুলিলাম নামাজও সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআনও ভুলিলাম হাদিসও সারিলাম
পারিলাম হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করি মুসলমান চলেকোন ঠিক না বেটি ধরে বলো তাহলে বাপজন আমার আমি মুসলমান আমি কেন বেদিনদের হাতে ধোলাই খাব আল্লাহ ঘরে আমরা যাব আল্লাহর ঘরে তো নামাজ পড়তে যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ধরে কোন সুবহানাল্লাহ বাপজন আমার শোনার চাল না আমার যারা মা বোন আছেন আসে বল বলি মারা আম্মারা শুনে রাখো মা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দি মা গো কেন বুঝলি না রে মা নবী বলি দোয়া তার বালাহা নবী বললেন তোমার স্বামীটা যদি থাকে রে মা তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে রে মা ও মা তুমি যদি সত্যি কোরআন পড়নেওয়ালা মেয়ে হও যদি তুমি হাদিস জানেওয়ালা মেয়ে হও আল্লাহ নবী বলেন কোন একটা নারী যখন তার স্বামীর কাছাকাছি আসবে স্বামীর দিকে তাকিয়া তাকিয়া একবার মুস্কি হাসি মারবে আর হাসি মারিয়া দুইজনে বসিয়া রাত গভীর আইতে গল্প করবে আল্লাহ নবী বলে স্বামী স্ত্রী মহব্বত হাসি মহব্বতের গল্পটা গল্প করি যদি পেশাল পারে যদি রাত গভীর হয়ে যায় নবীজি বলে স্বামী স্ত্রী গল্পটা মহব্বতটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয় যখন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে জামানায় স্বামী স্ত্রীর গল্প আছে পেশাল আছে যদি কালে ভালো স্বামীকে বাড়ি এসে রে বাপ ইয়ের মকর মকর দেখি ইয়ের মাগুর মতন গুদগুদি দেখি বেতরা ভাসাবার সাহস না পায় আছে না তোমার নাই বাবা আমার আছে বেসা বাজার থেকে বাড়ি যা না খেলে বাড়ি না যাস ভাই কেন করি যান জেলে মুখ পাইলে ধরে আছে না বা বাবা নারী কয় প্রকারের শোনা সেই জন্য ববি বলছে নারীকে বিবাহ করে আনতে হলে নারীকে আনতে হলে বেঠান বৌমা হিসেবে আনো নিজে বিবাহ করে আনো নবী বলল ওই মেয়েটার চারটে গুণ দেখি দেখবা এক নম্বর গুণ দেখবা মেয়েটার যতই ডিগ্রি হোক না কেন মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন এক নম্বর শুনবা মেয়েটার ভিতরে এলেম আছে কি না দুই নম্বর দেখবা ওই মেয়েটার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী তার ইবাদতকারী আল্লাহওয়ালা বান্দার মধ্যে আছে কি না আর মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত মুসলমান কিসের বংশ দেখে ঘটক কে কবে হাই ঘটক কে বেটা আমি পাস করছি বউ আমি পাস ছাড়া বিয়ে করবে না সাসা তোমার সঙ্গে কোন এম এ পাস বউ চান বয়স না বেশি হবে তো হোক বয়স বেশি কাল তোমার বাড়িতে এটি একটা মেয়ে আছে বক্সি হাটের মধ্যে বাড়ি মেয়েতে এম এ পাস বয়স বছর চল্লিশের কাছাকাছি তাও চলবে বলছে সাসা মেয়ের বাবা যে বংশ খারাপ বলে কে তোমরা বংশের মধ্যে সবাই খায় কি খায় পাগলা কুত্তে খায় মানে খালে ঘুষ থাকে না এক পাগলা কুত্তের মতো রাস্তা দিয়ে রাখা বাড় না আসলে নাই যেরকম আসলে নাই না চলবে আমার নাকে টাকা কি লাগে টাকা তো বউ তো জানে আমার স্বামী বিয়ে আমি পাস করছে নগদ 10 লাখ 8 লাখ টাকার গাড়ি দিল আর আল্লাহ সুখ ডিজার দে আর সাইড ভরি সোনা আর কত গহনা পাতি তার কিসের ওর স্বামীর আদর কিসের কি বউ হ্যাঁ ডিজিটাল মার্কা বউ আসিয়ে নিজে গ্রামের মধ্যে এবারে বউ সাজে আই আল্লাহ লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তৃষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ তুই ভাসুর হ ভাংসনি যা হ মালানা হ মুক্তি হ হাফেজ হ কারি হ গালার ইশিরা দিল পথ ছাড়ি দেয় না ধরে কোন ঠিক না ঠিক তাহলে তুইও পথ ছাড়ি দে ধরে কোন ঠিক না ঠিক যাও যাও আলিকে বুঝা না হুজুর শুনতে হুজুর হাফেজ টা তার হাফেজ আমারও পাওয়ার আছে তোমারও পাওয়ার আছে ধরে কোন ঠিক না ঠিক আবা জানা আমা বলে না শুনে রাখো মা ও মা তোমার মতন একজন নারী ছিল মা
আম্মা গো নবীজির প্রথম স্ত্রী সুনমা হযরতে খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী সুনমা নবীজি কখন থেকে কোন জায়গা থেকে আসবে মা কিতাব খুলি দেখবেন মা কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী যাক মারছিলেন ও খাদিজা ও আমার খাদিজাতুল কুবরা দাগদর সাথে রে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছে আমার নবী বলছে খাদিজা এত রাইতে আমি তোমাকে ডাক মারলাম তুমি এক ডাকে কেমন করি সাড়া দিলি এক ডাকে কেমন করি তুমি আমার আওয়াজ বুঝলি আয় খাদিজা রে তুমি কি বিছনার মধ্যে ছিলি না দরজার মধ্যে দাঁড়িয়ে ছিলি বাবরের জোরে দেখো হযরতে খাদিজাতুল কুবরা বলছে রসুল গো আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান আমি খাদিজা আপনার মহব্বত আমার অন্তর থেকে যায় না আপনার অপেক্ষা হয়ে থাকি আপনি বিশ্ব নবী গো কোন সময় আমাকে ডাক মারেন আমি যদি ঘুমিয়ে যাই তোমার ডাক যদি শুনি দিতে না পারি আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না সেই জন্য গো নবী আমি ঘুমাই না সারা রাত্রি দরজায় থেকে নাগে রাগে রাত কাটাই যেরকম সুবহানাল্লাহ নবী বলতে খাদিজা রে আমি যেদিন করি বহু রাতে আসি তুমি সত্যি কি ঘুমাও না না হুজুর আমি যদি ঘুমিয়ে যাই তোমার বিশ্ব নবীর আওয়াজ যদি শুনতে না পারি আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না সেই জন্য নবী গো আপনার অপেক্ষার জন্য সারা রাত আমি দরজায় থেকে নাগে রাত্রি কাটাতে গো নবী নবী বলছে খাদিজা রে তুমি আমার জন্য এতই কষ্ট করো কেন আপনি দয়ার নবী আপনি বিশ্ব নবী একদিন হযরতে খাদিজাতুল কুবরাকে নবীজি গভীর রাত্রে তফসিরে আছে রে নবীজি দেখে দেখে বলে খাদিজা তুমি একটু আরাম করো আমাকে একটু যাইতে দাও আমি আসি হযরতে খাদিজাতুল কুবরা বলে হুজুর এত রাতে আপনি কোন দিকে আমাকে ছেড়ে দাঁড়ান খাদিজা রে আমার চাচা বুঝে যদি একবার ইসলাম গ্রহণ করিয়ে নেয় মক্কার জমিনে আমার দুশ্মন থাকবে না রে খাদিজা ও খাদিজা তুমি ঘুমিয়ে যাও আমি এত রাইতে যেয়া আমার চাচা আবুজের কাছে আমি একটা বার কলিমার দাওয়াতটা দিয়ে বসি খাদিজা বলছে নবী গো যে চাচা তোমাকে দেখতে পারে না তোমার ছায়া তোমার কায়া দেখতে পারে না সেই চাচা তোমার কত না অপমান করলেন সেই চাচার কাছে তোমার এত রাইতে কেন যাইবেন নবী বলছে খাদিজা রে নিজের আব্বা থাকলে ছেলেকে শাসন করার অধিকার থাকে রে খাদিজা আমার আব্বার মতন চাচা যে হয়ে গো আমি তার কথায় আমি রসুল মনে কিছু নেই না রে খাদিজা তুমি দোয়া করো অপেক্ষা হয়ে থাকো এই গভীরাইতে একবার যদি আমার চাচা আবুজেলের কাছে কলেমাটা পৌঁছে দিতে পারি ইসলামটা তার কাছে পৌঁছে যায় মক্কা মদিনার মধ্যে আমার দুশ্মন থাকবে দুশ্মন থাকবে না জোরে কোন সুবহানাল্লাহ গভীরাইতে বিশ্ব নবী হয় আবু জেনের বাড়ির সামনে যে ডাক মারে কাদের সামনে যে ডাক মারে চাফা দয়া করে একবার উঠবেন গো চাফা জি একটু দয়া করে উঠন গো চাচা আবু জেহেল এত ঘুমের নিদ্রায় সে গো সোনার নবীজি যাক বুঝতে পারে না ইলি মোহাম্মদ চাচা
যতই অন্যায় করুন এখন আমি মন ধরি না চাচা একটা বার উঠবেন আবু জেহেল গভীরাইতে নবীজির কথা বুঝতে পারে নাই মোহাম্মদ আসিয়েছে আবু জেহেল মনে মনে ভাবে রে এত রাইতে আমাকে কে গো চাচা করে দেখে আমার গ্যাসের বাইরে কে আমাকে দেখে গো আবু জেহেল ঘরের ভিতর থেকে আসতে আসতে সদর গেট খুলিয়ে দেখে মোহাম্মদ কেন খায় এত রাইতে ঘুম আমার নষ্ট করলি নবী বলছে চাচা গো আমি আসলাম তোমার কাছে কলেমা দাওয়া দিতে যদি ধ্বংস বাহানা যার জন্য তুমি এত কিছু করলাম তবু তুমি আমার বাড়িতে এই কলিমার পুরুষা আমার কাছে তুমি আইসো ওরে মোহাম্মদ তোর কি ভয় লাগে না গো চাচা জি আব্বা যদি হইতো গো হাজারো সন্তানকে যদি মারে ওই সন্তান আব্বার কাছে যেতে ভয় পায় না আবু জেহেল মোটি খারাপ হয়ে গেল রে আজকে আমার এত রাতে ঘুম নষ্ট করে দিল ও মোহাম্মদ জনমের কলেমা আজকে তোর হাতে পড়ে নেব তুমি থাকো দাঁড়াও আমি এখন আসতেছি আমার নবী মনে করলো চাচা জিবুজ আজকে ইসলাম গ্রহণ করে নেবে রে আজকে আমার চাচা কলেমা পড়বে ইসলামে ভিত্তি হবে আবু জেহেল তোর হাসরে ওই সময় ঘরে শীতান্তা গিয়া একটা নাও চাবুক ধরি আসত গো নবীজির সামনে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে আজকে জনমের কলমাটা আজকে পড়িয়ে নেব এই কথা বলে আমার নবীর গায়ে চাবুক মারলে নবী বলেন চাচা গো আর মরিও না আমি আর সহ্য করিতে পারি না ও সাসা এমন মার দিল রে আমার সোনার ধরবি জমিন থাকি দাঁড়াইতে পারে না শোনা আজকে সেই নবীর উন্মত হইয়া একটা নবীর শূন্য অন্তরে দেহতে রাখতে পারলাম না এই শরীরেই একটা নবীর শূন্য যদি রাখি গো সেই নবী ছাড়িয়া কোনদিন জান্নাত যাবে না সুবহানাল্লাহ সব বন্ধ রে ও যুবক ভাইরা আজকে খোদার কসম করে বলি একটা যুবক যদি কো আজকে নবীর ভালোবাসা অন্তরে থাকিয়া নবীর দশটা দাইনি সুন্নতের মধ্যে বাবা এই নাবির উপর থেকে পাঁচটা দাইনি সুন্নত আর নাবির নিচুর থেকে পাঁচটা দাইনি সুন্নত আছে এই দশটার মধ্যে যদি আমরা কমি পাঁচটা সাতটা আটটা যদি আমল করি আমার নবী কোনো দিন চারি চান যাবে না আমার নবী বলি দিছে কানামাই ফিল জান্নাত সেই উম্মত আমার পাশাপাশি জান্নাতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ নাই তাকবীর সেই জন্য বাপ আমরা নবীর ভালোবাসা আমরা অন্তরে রাখবো কি না রাখবো কি রাখবো আত্মা তুলি দেবে হুজুর আমার নবী বাড়ি যেতে পারে না আবু জেহেল ঘরের সদর গেট বন্ধ করে দিলেন আমার নবীজি হাঁটতে পড়ে যায় খাড়া হইল নবী পড়িয়া যায় রে মোহাম্মদের বিবি খাদিজা বারবার তাকায় আবু জেহেলের বাড়ির দিকে রে আমার রসুল কেন কোনো আইসে না
আমার নবীর কোন ঘটনা হইল নাকি খাদিজা থাকতে পারে নাই বাড়ির ভিতরে আবু জাহলের বাড়ি মুখে খাদিজা রওনা হলেন আমার রাসূল এত ক্লান্ত হইতে পারে না হযরত খাদিজা নবীজির এত ভালোবাসা আস্তে আস্তে আবু জাহলের বাড়ি মুখে যায় বহু দূর থেকে খাদিজার নজরে পড়ে রে জমিনের মধ্যে আকাশের চন্দ্র চিরি পড়েছে নাকি রে কি নরে রে কি পরে রে নবীজি হাঁটতে পারে না হেসা দিদি বাড়ি মুখে রওনা হয়েছে খাদিজা বলে রে এত রাইতে একটা পূর্ণিমা স্নানের মতন জমিনে দেখা যায় কে রে আকাশে চন্দ্র খুঁড়ি পড়ে নাকি জোরে বল সুবহানাল্লাহ হযরতে খাদিজা তুল কুবরা দৌড়ি দৌড়ি গেলেন যে দেখে সোনার নবী উঠতেও পারে না দাঁড়াইলে নবী কষ্ট পায় নবীকে দেখি খাদিজা পাগল হয়ে নবী এই তোমার দুরবস্থা হাজারো বাধা দিছি গো নবী তবু মানেন নাই নবী বলা খাদি জানে আমাকে তুমি ধরো ওই খাদি যা গালা ধরে ধরি নবীজি বাড়িতে যাই রে তবু নবী উন্মত কথা ভোলে নাই কষ্টর দিলে ইসলাম আনছে নবী গো শরীরে রক্ত পানি করেছে আমার সোনার নবী আব্বাস নামা সেই নবীর ভালোবাসা যদি থাকে মুসলমানের ছেলেদের মধ্যে আমার আব্বাদনের মধ্যে যে নবী বলি দিয়েছে হাদিস আছে আল্লাহ নবী কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই হাব্বাই আল্লাহ তাআলা নবী গো পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তু আমলটা কি নবী বলো কানা সালাতু আলা ওয়াক্তিহা যখন নামাজের সময় হয়ে যাবে ওয়াক্ত হয়ে যাবে সময় মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল জোরে বল সুবহানাল্লাহ নাই থাকবে আব্বা জানা ও সোনা সান আব্বারা কষ্ট হয় নাকি আব্বা তোমাদের কষ্ট হয় নাকি বাবা কার কার কষ্ট না হাতটা একবার তুলে দেখাইবেন হুজুর কষ্ট হয় না হুজুর জীবনে যেটা ভুল করছে হুজুর আজকে তওবা কারিয়ে নেই আর জীবনে কোনোদিন এই নামাজ আর কায়দা করবো না আমলে বিশ্ব নবী রাসূলুল্লাহ মহাব্বতের বিবি ছিল গো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বাড়িতে গিয়াছিলেন রে আয়েশাকে ডাক মারি মারি কথা বলতো হযরতে আয়েশা কে ছিল রে বাবা আয়েশা মা নবীজির যত স্ত্রী ছিল রে বাবা সব চাইতে কম বয়স ছিল হযরতে আয়েশা সিদ্দিকার আম্মা জনের সাত থাকি নয় বছর বয়সে রসুলের সঙ্গে আয়েশার বিবাহ বন্ধন হয় যেদিন তাকে আয়েশা রসুলকে পায় আয়েশার ভালোবাসা রসুলের কাছ পাখি যায় না মা বলে আজকে 90 বছর নারী আছে স্বামীর যদি বয়স বেশি হয় স্বামীর কাটিং যদি ভালো না হয় সেই স্ত্রী সংসারের মতো টলমল হয়ে যায় যখন ঠিক নামে ঠিক লাস্টের মধ্যে বলে আমি কি দেখি সংসার বসলাম কেন আমার দুলে ভাই আমার ভাই সেবা আমার বহু জন শুনে এত সুন্দর আমি কি দেখি আমার আব্বা দিয়ে দিল আছে না আব্বা দ্বারা আমার মা বলে না শুনে রাখো না 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 আমার নবী হাদিসে বলি দিছে রে মা যেন কোন নারী স্বামী পোয়ার পরে ওয়াজাউজুহা
তার স্বামী পর পরে ওই স্বামীকে যদি নিন্দা করে ফেলায় আল্লাহ নবী বলে স্বামী নিন্দাকারী নারী স্বামী যে নারী দেখতে পারে না স্বামী পছন্দ করে না আল্লাহ রাসূল বলেছে সেই নারীটা জান্নাত যেতে পারবে না মা বোনেরা তুই মলানার বেটি হও মুক্তির বেটি হও মহর দেশের বেটি হও যেদিন তোমার বিবাহ বন্ধ হয়ে গেছে রে মা ওই স্বামীটাকে তোমার আপন করতে হবে ওয়াজাউজুহা আনহারা দিন তুমি যদি ওই স্বামীটাকে তুমি রাজি খুশি করতে পারো কাছের মধ্যে রাখতে পারো ওই স্বামীটা যদি রাজি হয়ে যায় আল্লাহ নবী বলে দাখালাতির জান্নাত ওই মেয়েটা যদি জান্নাত রাজি হয়ে যায় জোরে হুম সুবহানাল্লাহ স্বামীর কাছে বলছে স্বামী আপনি চলে যাবেন বলে হ্যাঁ কতক্ষণ আসবেন কইছে আমি জোহরের নামাজের আগে আগে এসে যাব স্ত্রী নামাজ পড়তেছে জোহরের নামাজের টাইমে স্ত্রী দোয়া খুলে কান্দে স্বামী অভাব পাহাড়ে চলে গেছে কাঠ কাটতে রে কাঠ কাটতে কাটতে কাঠ নিয়ে খড়ির বোঝা নিয়ে রে বাজারে না যাইয়া বাদশা হারুন রশিদের দরবারে বাড়ি রাজবাড়িতে চলে যায় হারুন রশিদের বিবির নাম ছিল জোবেদা ভানু হারুন রশিদ বাদশার দরবার ছিল ওই সময় গেছে ছিল না ওই পাগলা ওই কাঠুরিয়া পাগলা করি বিক্রি করে খায় ওই কাঠুরিয়া বাদশা হারুন রশিদের রাজ দরবারে ঢুকিয়া যায় ওই সময় বাদশা হারুন রশিদের বিবি জোবেদা ভানু আল্লাহওয়ালা মুত্তাকিন নারী ছিল গো জীবনে কোনো বিপদ পুরুষ তাকে দেখতে পারে নাই হর মা বলে না বাদশা হারুন রশিদের বিবি আল্লাহওয়ালা ছিল মা কোরআন পানেওয়ালা ছিল মা এমন পর্দায় ছিল মা জীবনে বিঘনা পুরুষ দেখতে তাকে পারে নাই মা দুনিয়ার বুকে মা জোবেদা জান্নাতের সাথী পিকের ঘোষণা পায় যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কিন্তু বাবা বর্তমান যুগের নারী যদি কালে ভালে কোন পথের ডিগ্রি পায় দেখা না খায় এমনি দেখবেন মাথার কাপড় নাই জোরে কোন ঠিক না বেটি থাকা করে করছে তোমার তিনি আগে বাবা আমার তো বক্সি হতে আসছে বাবা যদি কোনো দেশের নেতা নেতৃত্ব হয় আরে বাবা মাথার কাম নাই যে বা মাথার কাপড় পড়ে গেছে আর কি বুঝল আমরা একটা স্বাধীনতা ঘুরবে চাই এই মলনা মলবি মুক্তি গুলোর জন্য উনিয়ে বেড়া পাইনি জয় কথা ঠিক না বেটি মলনা মলবি মুক্তি বলে দুনিয়া বলে জঙ্গল এলের জন্য উনিয়ে বেড়া পাইনি আমার মনটা কয় মাথার কাপড় ফেলি দিয়ে আগিয়ে যাই মাগড়ি যাই গোয়ালপাড়া টালু তো ঘুরি আসি কন্ত বাবা এই রকম ডিজিটাল মার্কা নারী আছে না আছে না কেন বাপ জান মা বনে না ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো আস্তানা ফরজাহা ওই মেয়েটা নিজের পর্দাটা কোনোদিন বড় খেলাবি করতো না রে মা বাদশা হারুন রশিদের বিবি হজরতে মা জোবেদা বাথরুমের ভিতরে গোসল দিয়েছে হাম্মাম খানায় গোসল দেয় আরে যাতে কোনো বিগুণা পুরুষ আমার দেখতে না পারে কন্ত বাবার বর্তমান বাড়িতে মুসলমানের বাড়িতে 12,000 টাকা টিভি দেখা চায় কেবল লাইন দেখা যায় বাড়ি দেখা পায়খানা ঘর বাদরুম মতন মুসলমান বানায় না 14,000 টাকা টিভি আনে পায়খানা গোসল খানাটা ভাল করে দিতেও পারে না জোরে কোন ঠিক না বিঠি আমাকে হুজুর দোয়া করেন কাকে 12,000 দেওয়া টিভি আনছে আলে মেসে দোয়া করেনি তোর বাড়ি লেট্রিন আছে কেন নাই গোসলখানা আছে কেন নাই তোর বউ করে গা ধোয় কয় পাঁচ বাড়ির জিগি পাগারে আছে গা ধোয় আছে না নাই বাবা মাইনো তো আরো গা ধোয় বেশি ভালো পায় হায় আল্লাহ নদী পাগা যদি বেটি দেখে ওই বেটি পাগলা হয়ে যায় তার বুঝো নদীর গা ধোয়া কি মজা একবার সাথে নিলে ইস মনটাকে ভুজুর ভুজুর করে ডুব দেন ধরে ঠিক না ঠিক শয়তান কয় লাগ ধর কি লাগ ওই দেবীর মাথায় লাগে একসাথে জাহান নামে যাবে লাস্টের মধ্যে বাচ্চা হারুন রশিদের বিবি জোবেদা ভানু হাম্মাম খানায় গোসল গোসল দিতে ঢুকবে এমন সময় একটা পাগলের বেগুনা পুরুষের আওয়াজ রাজবাড়ির ভিতরে আওয়াজ পাইলেন কে আছেন খড়ি নেবেন খড়ি কে নেবেন খড়ি নেবেন জোবেদা কয় রে আমার দারোয়ান গেটের সামনে আছে কিনা আমার দারোয়ান সাহেব বিনা পারমিশনে কোন লোক আমার রাজবাড়িতে ঢুকলো রে
বেহনা পুরুষে আওয়াজ আস বাড়িতে ভিতরে ঢুকি আমার মনে হয় দারোয়ান বোঝায় গেটের মধ্যে নাই জমিদার ইশারা করে বলল দারোয়ান কোথায় আছো তুমি দারোয়ান আমার বাড়িতে বেহনা পুরুষ প্রবেশ করেছে দারোয়ান আওয়াজ পেয়ে গেল দারোয়ান তুই একটু টাইমটেবিল আছে বাবা ডিসি অফিসে জেলে পুলিশ ডিউটি করে সারা দিন তারও তো বিড়ি সিগারেটের খোয়া নিশে আছে না নাই যাই ডিসি পিএসপি অফিসের গ্যাসের মধ্যে পুলিশ বিলে থাকে তারও তো সারাদিন ডিউটি করে বারো ঘন্টা পরপর ছয় ঘন্টা পর শেষ হয় তাইও তো বিড়ি খেগুড়ে গুটকে ফুটকে খায় খায় কিনা তারও তো পেশা পায়খানা জরুরত আছে দারোয়ান ছিল না কোনবা কারণে একটু ফাঁকে গেছে ওই পাগল খড়ির বোঝা নিয়ে ঢুকছে দারোয়ান আসি দেখে পাগল দারোয়ান মোটি খারাপ হয়ে গেছে রে পেশা পায়খানা করিবে দিবে নয় রে আর মানে মঠি এমন চলি গেছে জবেদা বলছে দারোয়ান খবরদার অন্যায় করিস না লোকটা মনে হয় ব্রেনতে কোনো ক্ষতি হইতে পারে দারোয়ান ওই লোকটাকে তুমি বলি দাও আমার রাজবাড়িতে খড়ি বিক্রি হয় না বাজারে বিক্রি হয় খড়ি রে ভাই বাজারে ধরে দাও এই দারোয়ান খবরদার লোকটা অন্যায় করিস না দারোয়ান শুনে নাই রাগ হয়ে গেছে আমার কত অমান্য করে ঢুকছে রে দারোয়ান যে পাগলের টুটিটা টিভি ধরেছিল টুটি ছড়িয়ে টানি আনতে আনতে কাটা বসে গেছে গেটের সামনে ছাড়িয়ে দেওয়ার সাথে টুপুস করে পড়িয়া মারা গেছে জুবেদা বললো দারোয়ান আমার স্বামী বাদশাহ হারুন রশিদ নাই প্রাণ বাদশাহ বিশাল মহলে চলে গেছে রে দারোয়ান বিনা অপরাধে বিনা দোষে রোগ থাকে মারলি ইয়ার জবাব যদি দিতে না পারো আমার বাদশাহ হারুন রশিদ তোমাকে ছাড়ে দেবে না দারোয়ান রে বাদশাহ আসার আগে আগে লোকটাকে এমন জায়গায় তুমি খাপাইয়া দাও এমন জায়গায় লুকিয়ে রাখো বাদশাহ হারুন রশিদ যাতে জানে না কন্ত বাবা আব্বারা আমি হাদিস বলেছিলাম আল্লাহ ঘরের সাথে আমার সম্পর্ক রাখতে হবে যখন ঠিক না বিঠি যে ব্যবসায় থাকি না কেন যে কর্মে থাকি না কেন যে কামে থাকি না কেন আলামত জিতুল বাই থুল্লা আল্লাহ ঘরের সাথে আমরা যদি সম্পর্ক রাখি আমি শিক্ষিত হই আমি মাস্টার হই আমি ইঞ্জিনিয়ার হই আমি ডাক্তার হই আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কোনোদিন তোমাকে জাহান্নামে দেবে না আল্লাহর ঘরে সাক্ষী দিয়া আল্লাহর ঘরে আমাকে জান্নাতে নিয়ে যাবে যখন কেমন ময়দানে আল্লাহ বলবে ও ফেরেশতারা দেখো তো দেখো পৃথিবীর সব ঘর মিসমার হয়েছে এটা কোন ঘর এখনো মিসমার হয় নাই ফেরেশতারা বলবে তুমি কে আল্লাহ আমি তো তোমার ঘর আমি মসজিদ কেন মিসমার হও নাই মাবুদ অমুক গ্রামে অমুক শহরে ছিলাম রে মাবুদ যত বান্দা এত কষ্ট করি করি এত সুন্দর করে ঘর বানাইছে আল্লাহ ওই বান্দা গুলার মেহনত তার জীবনের কষ্ট আল্লাহ আমি নিজে সাক্ষী আছি বান্দা গুলার ফয়সালা যতক্ষণ পর্যন্ত জান্নাত দিকে করিবেন না আল্লাহ অতক্ষণ আমি তোর ঘর মিসমার হব না জোরে কোন নাই থাকবে আব্বা জান আমার শেষের দিকে চলে যাবো বাবা বাচ্চা হারে অসি তার দিদি বত মত থাকিন আল্লাহওয়ালা বড় বুজুর্গ দিদি বললে দারোয়ান রে তাড়াতাড়ি লাশটা তুমি খাপিয়া রাখো লুকিয়া রাখো বাচ্চা হারুন রশি যাতে জানে না আল্লাহ নবী বলে কামতের ময়দানে সাহসীদের মানুষ আল্লাহ অবশ্যই ছায়া তলে থাকবে এক নম্বর হল নে প্রাণ বাসা আব্বা জান আমার সোনার সোনারা কিন্তু বাবারা পৃথিবীর যদি বাসাও না জানে কোন মানুষ যদি না জানে ওই পাগলটাকে ওই বাড়ির দারোয়ান লুকিয়ে রাখলো পথে রাখলো মারি কবর দিয়ে রাখলো পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানে কিনা জোরে বলেন জানে কিনা আরো জোরে বলুন
ওই পাগলের বিবি মাগরিবে নামাজে পড়ে মাহমুদের কাছে দোয়া করে কানে আল্লাহ আমার স্বামী ও মহলায় এখনো কেন নাই আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার স্বামী এখানে নামাজ পড়ার কথা আল্লাহ এখন চলে গেল টান বাচ্চা দুইটা বলে মা গো হো মা আমার আব্বা কেন এখনো আসেনা মা সারাদিন খাই নাই মা মা বলছে বেটা রে তোমার আব্বা পাহাড়ে চলে গেছে বাবা কার বিক্রি করবে তার খাওয়া বস্তু আনবে আমি রান্না করি তোমাকে খাওয়া দেব আব্বা তোমার আব্বা এখনো আসে নাই তোমরা দুনো ভাইয়ে ঘুমিয়ে যাও ঈশান নামাজে টাইম হয়ে গেল বাচ্চা দুইটা ঘুমাইতে পারে না খিদার জ্বালা মা আমাদেরকে ঘুম ধরে না মা মা বলে মালিক তোমরা দুনো ভাই ঘুমিয়ে যাও রে তোমার আব্বা যখন আসবে আমি মা তোমাকে ডাকে ডাকে খুব ঈশান নামাজ টাইম পার হয়ে গেল দুনো দুটো বাচ্চা ঘুমিয়ে পড়লেন হায় রে ঈশান নামাজ টাইম চলে যায় পাগলের বিবি নামাজ পড়ল ঈশান নামাজের টাইম চলে যায় তাহাজ্জুদের ওয়াক্ত এসে যায় তবু স্বামী বাড়ি মুখে আর আসে না তাহাজ্জুদ করে কান্দে আল্লাহ আমি তোর বান্দি আল্লাহ আমার স্বামীর বিপদ থেকে হেফাজত করো আল্লাহ এখন পর্যন্ত আমার স্বামী বাড়ির মুখে ফেললো না বাচ্চা দুইটা ঘুমাইছে মাবুদ এখনই যদি ঘুম থেকে উঠি খানা চায় আমি কানা দিতে পারবো না আরে তাহাজ্জুদের টাইম সয়ে গেল ওই তাহাজ্জুদের নামাজে পাগলের বিবি দোয়া করে কান্দে কান্দে দুই চোখের পানি নামাজের মশলা পরে তবু স্বামীর মহব্বতের কান্দনটা যায় না ওই কান্দে কান্দে নামাজের মশলার মধ্যে ঘুমের ভাব ধরে গেল স্বপ্নে দেখতেছে কিবা আসি বলছে বান্দি রে ও আল্লাহর বান্দি কান্দি লাভ নাই এই জগতের মাঝখানে তোর স্বামী আর নাই তোর স্বামী যদি দেখা করতে চাও খবর যদি নিতে চাও এই দেশের নাই প্রাণ বাসা বাসা হার নসিদের কাছে যাও তার বিবি জানে তিনি জানবে না তার বিবি সব জানবে তোমার স্বামী কি হালে কোথায় আছে তাই সারা আর কেউ তোমাকে বলবে না স্বপ্ন ভাঙে গেলেন ফজরের নামাজ পড়ি পাগলের বিবি বাসা হার নসিদের বাড়ির দিকে বাচ্চা দুইটা নিয়ে যায় বাচ্চা দুইটা বলে মা আব্দুরাই তুই যে মা একটা দানা মুখে যাইলে না এত ভোরে কোথায় নিয়ে আমাদেরকে নিয়ে যাও মা বলে মালিক তোমার আব্বা আত্মি আসে নাই তোমার আব্বা খবর নিতে একটু বাদশাহ দরবারে যাই রে বাচ্চা দুইটা নিয়ে যায় মা কাউনি রে একটা বাচ্চা দানা মুখে সারা দেয় নাই কণ্ঠ শোনা ওই বাচ্চা যদি কষ্ট পায় মা কষ্ট পায় কি না আব্বার আমার আজকে আপনি কবরে চলে যাবেন আব্বার আসনার সান আল্লাহ রসুল বলছে ইল্লা মিন সালাসাতিন পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না আল্লাহ নবী বলল সাদাকাতুল জারিয়া কোন বন্ধু যদি তার মা তার আব্বা যদি কবরের জমিনে শুয়ে থাকে আব্বারে আমার শোনা জানা না আজকে শিমুল বাড়িতে তোমার আব্বা কবরের মধ্যে শুয়ে আছে তোমার মা কবরের মধ্যে শুয়ে আছে তুমি তোমার মার জন্য শোনা তোমার আব্বা তার জন্য রে কিছুই করতে পারো নাই ওই মাদের জন্য দিদি আমি হিয়ান তাপাহু বিহি তুমি যদি কিছু এলেম শিখিয়া ওই মা বাবার নামে যদি তুমি কিছু বকশিস করিয়া দাও দোয়া খায় করিয়া দাও আল্লাহ নবী বললেন আউলাদুন সালিহুন ইয়াদুলাহু লিখ সন্তান হয়ে যদি একবার দোয়া করে সেই দোয়া মা বাবার জন্য কবরে কবুল হয়ে যায় সেই জন্য বন্ধু গো আমার আজকে শিমুল বাড়িতে মা নাই বাবা নাই
বাদশা দরবারে বাচ্চা দুইটা বাবা হারা হয়ে জ্বলে জ্বলে বাদশার কাছে পাগলের বিবি কি জবাব দিবে পরে বলবো বাবা আব্বা রে ওই তোমার মা তোমার আব্বা আল্লাহর কাছে কি জবাব দেবে আল্লাহর নবী বলল তোমার মা কবরে চলে গেছে সাদাকাতুল জারিয়া তুমি যদি ওই মাটার জন্য আব্বাটার জন্য যদি শোনা আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য আব্বা জনামাত আজকে আইসমুল বাড়িতে আমি পাঁচটা বাবার নাম ধরে ডাকবো বাবা আপনার মা কবরে পড়ে আছে আপনার আব্বাটা কবরে পড়ে আছে তোমার মাকে পাঁচ কাফন পরে কবরে দিকে নিয়ে গেছে তোমার আব্বাকে তিন কাফন পরে কবরের দিকে নিয়ে গেছে তুমি একজন নেক সন্তান বাবা আল্লাহ নবী বলছে তুমি ওই সন্তান হইয়া মার নামে বাবার নামে যদি সদগাদারি হিসেবে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরে যদি দিয়ে যাও আল্লাহ নবী বলছে ওই সন্তানদের দান খয়রাত কবরবাসীর জন্য বন্ধ থাকে না সেই জন্য আব্বা জানামাত পাঁচটা বাবা যদি হাত দেখাইতে পারেন হুজুর আমার মা নাই হুজুর আমার আব্বা নাই হুজুর আমি পাঁচ হাজার করে টাকা আমি এই মসজিদের জন্য মার নামে বাবার নামে আমি হুজুর গো সাদগা জারিয়া করে দিলাম একটা বাবা যদি দেখাইতে পারেন সোনারে আমি আফসার আলী রাতি চলিয়া যাব বাবা আমি মুসাফির মানুষ আল্লাহ রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না আল্লাহ নবী এক নম্বর বলল মুসাফির মুসাফির দোয়া বিফলে যাবে না একজন আব্বা যদি বলে হুজুর গো আমার মা নাই হুজুর আমার আব্বা নাই একটু দোয়া করে দিবেন হুজুর আমি পাঁচ হাজার টাকা আল্লাহ ঘরের জন্য এই তিনি আলী মসজিদের জন্য আমি সাদগা জারিয়া করে দিলাম পাঁচ হাজার একশো টাকায় আমার বাবার রেখে দিলাম বাবা আল্লাহ হাফিজ সাহেবের বাবা আল্লাহ পাঁচ হাজার টাকা আমার আব্বা দিয়েছে মোলা রে আমার আব্বা নাই আমার আব্বার বয়সটা এমন ছিল গো আমার আব্বা কবরের মধ্যে আজকে ১৩ বছর ধরে আব্বা কবরে ঘুমাইতেছে আল্লাহ এই হাবের সাহেবে ইমাম সাহেবে আব্বা আল্লাহ পাঁচ হাজার টাকা দান করো আল্লাহ একটু হাত তুলি দোয়া করি সবাই মিলে আল্লাহ হমে ও ঘমালা ও ঘমা বুতে হিরে তাকাইয়া এমন বাবা দান করিলে হাপে আব্বা পাঁচ হাজার টাকা মেরে মৌলা কবুল করিয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ নাই তাকবীর নাই তাকবীর আসুন বাবজান আমার আমার হাফ ইমেল সাহেবের বাবার মতো হাফিজের বাবার মতন করি পাঁচ হাজার টাকা বাকি টাকা সকালবেলা দিবে লেখি রাখতে বললো আল্লাহ নুরুল ভাইয়ের দাম তুমি কবুল করে নাও আল্লাহ তো জীবনে গোনা মাফ করে দাও আব্বাদের আমার তিন নম্বর বাবা দেখি আছেন আমার হাফের সাহেবের আব্বার মতন করি নুরুল ভাইয়ের মতন করি তিন নম্বর বাবাটা পাঁচ হাজার টাকা পাঁচটা বাবার কাছে আর্জি করেছিলাম আছেন কোন বাবা তিন নম্বর আব্বাটা কে আছেন গো কে আছে আব্বা জনামের আব্বা তো আছেন গো তিন নম্বর বাবাটা কে আছে তিন নম্বর বাবাটা কে আছে শোনা আমি দোয়া করে যাবো আমার আমার বাবা আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর বাড়ির জন্য আল্লাহ ঘরের জন্য আব্বারা তিন নম্বর হয়ে গেলে ১৫,০০০ টাকা হয়ে যাবে
আমি দোয়া করে দেব আজকে দিতে না পারে আল্লাহ ঘরের জন্য নামটা লিখে দিয়ে যাবেন আল্লাহ বাড়ির জন্য মেরামতির জন্য আব্বা নামটা লিখে দিয়ে যাবেন আমি দোয়া করে দেব আল্লাহ নূর ভাই আমার আল্লাহ মা আছে আব্বা আছে আল্লাহ মা বাবার হায়াত বাড়ি দে আল্লাহ নূরুল ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দে আল্লাহ তার মা বাবা মরণের আগে আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দে যখন আমি নাইন তাকবীর আসুন বাবা তিনজন আব্বাটা কে আছে হুজুর পাঁচ হাজার টাকা আব্বা গো সোনার চাল না তিন নম্বর আব্বাটা কে আছেন সোনা রে তিন নম্বর বাবাটা কে আছেন সোনা বাদশার দরবারে ওই পাগল স্ত্রী যে দাঁড়াইয়া বললেন মহারাজ আমি একটা অভাবী মেয়ে মহারাজ আমি একটা গরিব মেয়ে আমি তোমার দরবারে আসলাম মহারাজ আপনি গরিবের বিচার করেন না ধনীর বিচার করেন জমিদারের বিচার করেন না মালদারের বিচার করেন ফকিরের বিচার করেন না মিসকিনের বিচার করেন বাদশাহ হারুন রশিদ বলল মা আমি বাদশাহ হারুন রশিদ মা আমি গরিবেরও বিচার করি মা আমি ফকিরও বিচার করি মা আমি দরিদ্রও বিচার করি মা আমি মাওলানারও বিচার করি বল মা বল কি অন্যায় করেছে মা আমি বাদশাহ হারুন রশিদ মা আমি নাই প্রাণ বাদশাহ আমি ধনী বুঝি না আমি গরিব বুঝি না ও মা আমি বিচার মহলে বিচার রায় দে আছে কোন বাবা পাঁচ হাজার টাকা তিন নম্বর সোনাটা বাদশাহ হারুন রশিদ কি রায় দেবে শুনতে পারবেন গরিবের বিচার করে না ধনীর বিচার করে আপনারা শুনবেন কে না বাবা যদি শোনেন একটু আগে আগে বসেন পিছনে বাবা একটু আগে আগে বসুন এবার একটু আগে আসে বসুন বাবা না আদবে বসি আউলিয়া হয়ে যাব আল্লাহ আউলিয়া বানিয়ে দেবে একটু জিকির করে লা ইলাহা সবাই করে লা ইলাহা সবে নবীদের নবীদিনে সবে নবীদের নবীদিনে তিনি ঘন কাওসারওয়ালা পরলা ইলাহা ইল্লাল্লাহ পরলা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা পাঁচ হাজার দিতে পারেন না আসুন বাবজন পাঁচটা বাবা আসুন আমার সোনার বাবাজন আড়াই হাজার কোটি টাকা যদি পাঁচটা বাবা হাত দেখান আমি দোয়া করে চলে যাব তারপরে বাদশাহ হারুন রশিদ বিচার করি কিনা আপনারা শুনতে পারবেন আড়াই হাজার কোটি টাকা পাঁচটা বাবার মধ্যে সর্বপ্রথম বাবা তাকে আসেন গো মাতার নামে বাবাটার নামে পাঁচ হাজার না দিন কষ্ট পান আব্বাস আমার কি নাম বাবা মাহাবুল ইসলাম আল্লাহ আড়াই হাজার টাকা দিব বাবা তিন হাজার টাকা দিবে এক হাজার টাকা নগদ দিল দুই হাজার টাকা পরে দিতে চাইল হুজুর আমি দুই হাজার পরে দিয়ে দেব হুজুর এক হাজার টাকা আমি এখন ক্যাশে দিয়ে দিলাম আছে এই বাবার মাহুলের মতন করে বাবা আর একটা সোনার নাম যদি শুনতে পারি রে সোনা আমি দোয়া করি চলিয়ে যাব বাবা আছে কোন সোনা চাও দ্বিতীয় নামটা কোন মাহবনে আম্মা জন আছে ও আম্মা না মা তুমি মাস্টারে বিবি হয়েছ মা ও মা তুমি মেম্বারে বিবি হয়েছ মা তুমি মরণার মা হয়েছ মা তুমি একটা মামদারে বিবি হয়েছ মা আড়াই হাজার টাকা মা তোর মাটার নামই তোর বাবাটার নামে মা সাতগা জারিয়া হিসেবে মা যদি তুমি দিয়ে যাও মা আল্লাহ তোমার মা বাবা কবুল জান্নাতে বাগান করে রাখবে কি নাম বাবা আল্লাহ মানো আরে তোর মা বাবা বেঁচে আছে বাবা
আল্লাহ মনোয়ার হোসেন বলতে হুজুর আমি 3000 টাকা দেব 1000 টাকা নগদ দিলাম হুজুর আমি পরে 2000 টাকা দেব হুজুর আমার মা বেঁচে আছে হুজুর আমার আব্বা বেঁচে আছে একটু দোয়া করি আল্লাহ আমিন ওহো মাওলানা ওহো আল্লাহ তোর বান্দা দুইজনে আল্লাহ দান করে আল্লাহ 3000 করি আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ তার মা বাবা খায়া তুমি দারাজ করে দাও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা দানা 3 নম্বর বাবা তাকিয়ে আছেন শোনারা আম্মা নে 3000 করে তাইলাম 2500 করে চাইলাম বাবা 5টা বাবা ফাঁসি 2টা পাইলাম আছে কোন বাবজন আমার শোনার চান না ওই মাটা কবরে শুয়ে আছে আব্বাটা কবরে শুয়ে আছে ওই মাটার মায়ার জন্য আব্বা মায়ার জন্য একটা বাবা যদি আছেন সোনারে আমি দোয়া করি যাব আব্বারা আল্লাহ তোমার কোনদিনও গরিব বানাইবে না দানে করিবে মনোয়া হোসেন দান করিলে খাইরো দান করিল রহিমা বিবি দান করিলেন হাফিজ দান করিল দান মোলা করিনিও রেজিস্টার দানের বদলে মোলা বানাইও ইমানদার আসুন বাবা আমার শোনাতে না